হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমি পিঠে বানাচ্ছিলাম, মানে পিঠে বানানোর জন্য সব রেডি করছি, কলা দিয়ে পিঠে বানাচ্ছি। অ্যাকচুয়ালি কলার পিঠে খেতে আমার কাছে খুব ভালো লাগে, তো সেই জন্য ভাবছি একটু বানাই। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর এই পিঠেটা বানাতে না বেশি কিছু জিনিসেরও প্রয়োজন হয় না, মানে একটু ময়দা, কলা আর একটু খাবার সোডা দেওয়া হয়, আর হচ্ছে নুন, একটু সামান্য নুন আর চিনি, বাস এগুলো দিয়েই পিঠেটা হয়ে যায়, তাই আমার কাছে খুব ভালো লাগে আর কি। তো এরপর কলার পিঠে বানাতে বসিয়ে আমি এখানে আনারস নিয়ে বসেছি, ভাবছি একটু আনারস খেয়ে নিই। আর দেখো, এখানে মামনির জন্য একটা মোবাইল নেওয়া হয়েছে, মানে আগে মামনির যে মোবাইলটা ছিল ওটা একটু মানে প্রবলেম হয়ে গেছে, মানে ওটা নষ্ট হয়ে গেছে, কথা বোঝা যায় না, তো সেই জন্য আরেকটা নতুন নেওয়া হয়েছে। আর কালকে আমরা বাড়ি যাব, সেই জন্য ভাবলাম নিয়ে নিই, যাওয়ার সময় নিয়ে যেতে পারবো। তারপর আমরা বাজারে গিয়েছিলাম, একটু বাজার থেকে কিছুটা ফল টল কিনে এনেছি, বাড়ি যাব সেই জন্য। দেখো এখানে কতগুলো ফল নিয়ে এসেছি, মানে এই ফলগুলো আমি ফার্স্ট টাইম খেয়েছি, মানে আমাদের ওখানে পাওয়া যায় না, এদিকে আমি ফার্স্ট টাইম দেখলাম, তো তাই কিনে নিয়ে এলাম আর কি। এসেও পড়েছি, আর যেদিন আমরা এসেছিলাম ওই দিন রথ ছিল, তাই আমি, মামুনি আর ছোটদি মানে আমার ননদ, আমরা সবাই মিলে যাচ্ছিলাম রথে। তো রথ টথ দেখা শেষ আমাদের, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমি ভিডিওটাকে আর বেশি একটা বড় করব না, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওটাকেও প্রেস করবে। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।